আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা তালেবানরা আর জনের মতোই সাধারণ মানুষ জঙ্গি নয় বললেন ইমরান খান পাকিস্তান তালেবানের জন্য দায়বদ্ধ বা তাদের মুখপাত্র নয় বললেন ইমরান খান কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান সিরিয়ায় সেনা নিহত হওয়ার ঘটনায় তুরস্কের হুঁশিয়ারি শুরুতেই পাকিস্তান প্রসঙ্গ তালেবানরা সাধারণ নাগরিক বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পিবিএস নিউজ আওয়ারে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে ওই সাক্ষাৎকারে ইমরান খান বলেন তালেবানরা জঙ্গি নয় পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় তিরিশ লাখ আফগান শরণার্থী থাকেন ওই শরণার্থী শিবিরে তালেবানরাও থাকলেও পাকিস্তান কি তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে এসময় সময় তালেবানদের সাহায্য করতে দশ হাজার পাকিস্তানি সেনা আফগানিস্তানে গেছে কিনা তা জানতে চাইলে ইমরান খান বিষয়টি নাকচ করে দিয়ে বলেন এসব একদম ভুয়া খবর এই ব্যাপারে কেউ প্রমাণ দেখায় না কেন সাক্ষাৎকারে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে ইমরান খান বলেন আফগানিস্তানে সামরিক সমাধান খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে জটিল করে তুলেছিল পরে অবশ্য তারা রাজনৈতিক সমাধানে আসার চেষ্টা করে এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের একত্রিশ অগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন ও নেটো সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই তালেবান আফগানিস্তানে বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেয়া শুরু করে আফগানিস্তানের চারশো উনিশটির মধ্যে প্রায় দুশো জেলা তালেবানের দখলে রয়েছে বলে মার্কিন সেনার জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি জানিয়েছিলেন অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পাকিস্তান তালেবানদের কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ নয় এবং দেশটি ওই গ্রুপের মুখপাত্র নয় ইসলামাবাদে আফগান সাংবাদিকদের একটি দলের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন ইমরান খান বলেন তালেবানরা যা করছে বা করছে না তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং আমরা দায়ী নই আমরা তালেবানদের মুখপাত্র নই তিনি পুনরায় উল্লেখ করেন যে ইসলামাবাদ কেবল আফগানিস্তানে শান্তি চায় ভারতের বিষয়ে জানতে চাইলে ইমরান খান বলেন যে পাকিস্তান আফগান শান্তি প্রক্রিয়ায় ভারতের সাথে অংশগ্রহণ করবে না যতক্ষণ না দয়াদিল্লি অধিকৃত কাশ্মীর নিয়ে দু সালের পাঁচ অগস্টের অবৈধ সিদ্ধান্ত বাতিল করে তিনি বলেন পাকিস্তান সবসময় ভারতের সাথে শান্তি কামনা করে কিন্তু ভারতই শান্তি চায় না কারণ এটি বর্তমানে আর এস মতাদর্শের প্রভাবে রয়েছে আফগানিস্তানের বিষয়ে ইমরান খান আরও জানান পাকিস্তান আফগানদের শান্তিপূর্ণ মীমাংসার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত এবং ইচ্ছুক তবে তারা তালেবানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিষয়টি প্রত্যাখ্যান করেছে তিনি বলেন আমরা বিশ্বাস করি যে বাইরে থেকে আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করা যায় না আমাদের নীতি হল আফগানিস্তানের জনগণ যাকেই বেছে তার সাথে সর্বাধিক সম্পর্ক স্থাপন করা তিনি আরও বলেন দুর্ভাগ্যজনকভাবে আফগান সংকটের জন্য পাকিস্তানকে দোষ দেওয়া হয়েছিল কারণ পাকিস্তানি তালেবানকে আলোচনার টেবিলে আসতে রাজি করিয়েছিল পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটি দেওয়ার বিষয়ে ইমরান খান বলেন পাকিস্তান থেকে ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্র কি অর্জন করতে পারে যা তারা দুই দশক ধরে আফগানিস্তানে পরিচালনার মাধ্যমে অর্জন করতে পারেনি তিনি বলেন এটা ত্রুটিযুক্ত কৌশল ছিল আফগানিস্তানে যখন দেড় লাখ নেইটো সৈন্য উপস্থিত ছিল তখন তাদের সেই শক্ত অবস্থান থেকে তালেবানের সাথে কথা বলা উচিত ছিল যুক্তরাষ্ট্রকে পাকিস্তান থেকে পরিচালনা করার কোনো কারণ নেই কারণ এটি পাকিস্তানকে কেবল একটি সংঘাতের দিকে টেনে নিয়ে যাবে আফগান রাষ্ট্রদূতের কন্যা অপহরণের ঘটনা নিয়ে ইমরান খান বলেন রুটগুলোর একটি বিশদ ম্যাপিং হয়েছে যেখান থেকে যুক্তরাষ্ট্রের কন্যাকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি বলেন দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রদূতের কন্যার অ্যাকাউন্টে তাকে কোথায় নিয়ে যাওয়া এবং মারধর করা হয়েছে সে সম্পর্কে তিনি যা বলেছিলেন তার সাথে মিলছে না আমরা ফুটেজ বিশ্লেষণ করেছি এবং পুলিশ তিনটি ট্যাক্সি ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করেছে তাকে পুরোপুরি ঠিকঠাক বসে থাকতে দেখা যায় যেখানে তিনি বলেছিলেন তাকে মারধর করা হয়েছে তিনি আরো যোগ করেছেন যে রাষ্ট্রদূত ও তার পরিবার আফগানিস্তানে ফিরে যাওয়ায় আমরা তাকে বা তার মেয়েকে প্রশ্ন করতে পারছি না তবে ফুটেজটি আফগান প্রতিনিধিদের হাতে দেয়া হবে যাতে তারা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে আফগানিস্তান প্রসঙ্গ দক্ষিণ আফগানিস্তানের শহর কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান শহরের প্রাণ কেন্দ্রে না এলেও নিয়মিত তারা শহরে ঢুকে শত্রুদের ধরে নিয়ে যাচ্ছে কান্দাহার আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোটা কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান স্থল পথ বন্ধ রাজধানী শহর কাবুলে এখনও বিমানে যাওয়া যাচ্ছে বহু মানুষ সেই সুযোগের সদ্ব্যবহার করে কান্দাহার ছেড়ে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বাচ্চাদের স্কুলে পাঠানো যাচ্ছে না দোকানপাট অধিকাংশ সময় বন্ধ থাকছে তারা যেতে ভয় পাচ্ছেন কারণ গোটা সীমানা জুড়েই লড়াই চলছে শহরের প্রাণকেন্দ্রে তালেবান একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনও দখল করেছে বলে শোনা গেছে সম্প্রতি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ একটি রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে সরকারি কর্মী অথবা সরকারের কোনো কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে তালেবান তালেবান অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে তাদের বক্তব্য মানবাধিকার মেনেই তারা লড়াই করছেন কান্দাহারে সাংবাদিকদের একটি দল নিয়ে গিয়ে তারা পরিস্থিতি দেখাবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র তার দাবি ইসলামের আইন মেনেই তারা কান্দাহারে লড়াই করছেন এদিকে বেশ কয়েকজন সাংবাদিককে কান্দাহারে আটক করেছে আফগান সরকার অভিযোগ টেলিভিশন এবং রেডিওর ওই সাংবাদিকরা প্রপাগান্ডা ছড়াতে সেখানে গিয়েছিলেন এ বিষয়ে তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম জানান তালেবান হত্যাকাণ্ড চালাচ্ছে সরকারের এমন অভিযোগ তদন্ত করতেই ওই চার সাংবাদিক সেখানে গিয়েছিলেন তিনি বলেন সাংবাদিকদের একমাত্র অপরাধ ছিল তারা সত্য প্রকাশ করতে চেয়েছিলেন গ্রেফতার চার সাংবাদিককে শিগগিরই মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের জার্নালিস্ট সেফটি কমিটি বিচার বহির্ভূতভাবে গ্রেফতার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন তারা বিবিসির খবরে বলা হয়েছে আফগানিস্তানে গত দুই মাসে বিদ্রোহী তালেবান গোষ্ঠী যত এলাকার দখল নিয়েছে দু এক সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর থেকে কখনোই এত বিশাল এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতে আসেনি গত ২০ বছরে আফগানিস্তানের কোন অংশ কার দখলে তার মানচিত্র ক্রমাগত বদলেছে দেখা যাচ্ছে আমেরিকান সেনা প্রত্যাহারের সাথে সাথে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানের হাত কার্যত আরও শক্ত হয়েছে তারা সরকারি বাহিনীর কাছ থেকে বহু জেলার দখল নিয়ে নিয়েছে অপরদিকে আফগানিস্তানে তালেবানের অগ্রযাত্রার মধ্যে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র তুরস্ক প্রসঙ্গ সিরিয়ার উত্তরাঞ্চলে অতর্কিত হামলায় দুই সেনা নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক এই ঘটনায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ার উত্তরাঞ্চলের আলবাব এলাকায় তুরস্কের সেনাদের গাড়ি বহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে এতে নিহত হয়েছে সাঁজোয়া জানে থাকা তুরস্কের দুই সেনা আহত হয়েছে আরও দুইজন হামলার পর তাৎক্ষণিকভাবে গুলি জবাব দিয়েছে তুর্কি সেনারা এক টুইট বার্তায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে তুরস্ক এই ঘটনার জন্য কুর্দি বিদ্রোহীদের সন্দেহ করছে সিরিয়ার অভ্যন্তরে এমন ঘটনায় আসাদ সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হামলার দায় স্বীকার করেনি কোনই গোষ্ঠী তুরস্ক যে এলাকায় দু সালে আইএস এবং কুর্দিশ পিপলস প্রোটেকশন গ্রুপ ওয়াইপিজির বিরুদ্ধে অপারেশন ইউফ্রেটিস শিল্ড চালিয়েছিল সেই এলাকায় এই হামলার ঘটনা ঘটে ওয়াইপিজে কে আঙ্কারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে সিরিয়ার উত্তরাংশ ইরাকের উত্তরাংশ ও ইরানের উত্তরাংশ এই তিন রাষ্ট্রের উত্তরাংশ সংলগ্ন তুরস্কের বিস্তীর্ণ এলাকায় কুর্দিদের আবাসস্থল কুর্দিরা পৃথক একটি জাতি তবে চার রাষ্ট্রের ভেতরেই তাদের আবাস ভূমির অবস্থান যে কারণে বছর ধরে সংগ্রাম করার পরও তারা পৃথক নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ